নেতৃত্বে থাকছেন কিনা খোলাসা করলেন বাবর বাবরাজম হারের ষোলো কড়া পূর্ণ করে ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ বাবরাজম বিশ্বকাপের মাঝে হারিয়েছেন শীর্ষ ব্যাটারির স্থান পুরো দলের খারাপ খেলার পাশাপাশি বাবরের অধিনায়কত্ব নিয়েও হয়েছে বেশ সমালোচনা এদিকে পাকিস্তান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিশ্বকাপ শেষেই নেতৃত্ব ছেড়ে দিতে যাচ্ছেন বাবর আজম দেশে ফিরেই নাকি নিজের সিদ্ধান্ত জানাবেন এ পাক ব্যাটার তবে তার আগে তিনি বাবার সঙ্গে কথা বলতে চান বলেও জানিয়েছেন পাক গণমাধ্যমগুলোকে নয় ম্যাচের মধ্যে চার জয় আর ইডেনে ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচের হার তিরানব্বই রানে ম্যাচ শেষে অধিনায়কত্ব নিয়ে বাবর বলেন আমরা বিশ্বকাপে অনেকগুলো ভুল করেছি সেগুলো শোধরাতে হবে তবে এর মধ্যেও কিছু ইতিবাচক দিকও দেখা গিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখনও অধিনায়ক থাকতে চাই আমার অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে একটা ভালো দল তৈরি করতে চাই বাবরের এই উত্তর পরিষ্কার যে তিনি নিজে নেতৃত্ব ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কিছুই ভাবেননি তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাকে নিয়ে কি ভাবছে তা এখনও নিশ্চিত নয়